ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও সিলেট থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাবেন, আর আরেকটি বিষয় সবচেয়ে উদ্বেগজনক, যেটি যে শুধু চিকিৎসকের শরণাপন্ন যারা হচ্ছেন তাদের তথ্যই আমরা জানি, অনেকেই কিন্তু বাড়িতে থেকেও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং ডেঙ্গুর লক্ষণও বদলেছে, তারা কিন্তু পরিসংখ্যানের বাইরেই থেকে যাচ্ছেন। এর জন্য কি এই ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। জি, আপনার শেষ প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। সিটি কর্পোরেশনের তেমন কোনো উদ্যোগ সোজা কথা আমরা চোখে দেখছি না, এবং গত বছর আমরা যে পরিমাণ তাদের দৌড়ঝাঁপ দেখেছি, বিশেষ করে ক্রাশ প্রোগ্রাম, ড্রোন উড়ানো এবং কীটনাশক ছিটানো, সেটির আসলে কোনো ধরনের এই চিত্র আমরা এবারে দেখছি না। সেটি আসলে বলা চলে, কারণ একটি পরিবর্তিত পরিস্থিতির মাধ্যমে সিটি কর্পোরেশন এখন প্রশাসক নিয়োগের মাধ্যমে কাজ করছে, ফলে একটু স্থবিরতা আছে সিটি কর্পোরেশনের যে মশক নিয়ন্ত্রণ শাখা রয়েছে বা পরিচ্ছন্নতা ডিপার্টমেন্ট সেটির মাধ্যমে। তবে নগরবাসীও বলছে যে মশক ছিটানোর কাজ বা ফগার বা লার্ভাসাইড যে ছিটানোর কাজগুলো সেটি আসলে যথাযথভাবে হচ্ছে না, যার ফলে মশার উপদ্রব বেড়েছে, বিশেষ করে ডেঙ্গু মশার উপদ্রব বেড়েছে, ফলে মানুষ ডেঙ্গু আক্রান্ত বাড়ছে। আপনি যে কথাটি বলছেন, সিম লক্ষণ ডেঙ্গুর লক্ষণও দিনে দিনে পরিবর্তন হচ্ছে, এবং যেটি হাসপাতালে যে মানুষজন আসছে, যারা ভর্তি হচ্ছে, সেগুলো আসলে পরিসংখ্যান আসছে, কিন্তু বাড়িতে থেকে বেশিরভাগ মানুষ চিকিৎসা নিচ্ছে। বেশিরভাগ আমরা যে কথাটি বলতে পারি, চট্টগ্রামে যে সেপ্টেম্বরে 7 জন মানুষ ডেঙ্গুতে মারা গিয়েছে, যার মধ্যে 5 জনই নারী, এবং এই নারীদের ক্ষেত্রে আসলে যারা সর্বশেষ অবস্থায় তারা হাসপাতালে আসছেন, এবং চিকিৎসকরা বলছেন যে নারীদের ক্ষেত্রে আসলে তারা চিকিৎসার বিষয়ে একটু অবহেলা রয়েছে, উদাসীনতা রয়েছে, যেহেতু পরিবারের অন্যান্যদের বিষয়গুলো তাদেরকে সামাল দিতে হয়, ফলশ্রুতিতে তারা আসলে তাদের নিজেদের প্রতি খেয়ালটা খুব একটু রাখেন না, ফলে পরিস্থিতি যখন আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই তারা হাসপাতালে শরণাপন্ন বা চিকিৎসকের শরণাপন্ন হন, ফলে সেই মুহূর্তে আসলে রোগীকে বাঁচানো বা রোগীকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা, সুস্থতার দিকে ফিরিয়ে নিয়ে আসা, সেটা অনেকটাই কঠিন হয়ে যায়। শিশুদের ক্ষেত্রেও আমরা একই অবস্থা দেখছি, শিশুদের লক্ষণ বা উপসর্গগুলো প্রথমে সাধারণ জ্বর হিসেবে অভিভাবকরা মনে করে। তো সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, এবং সেক্ষেত্রে সর্বমহলেই বলা হচ্ছে যে মশক নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরও বেশি বেগবান করার জরুরি। আবদুল্লাহ রাকিব, আপনি সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সিলেটের সহকর্মী রানা মজুমদারের কাছে। রানা, আপনি চট্টগ্রামের তথ্য শুনছিলেন, সিলেটে কি অবস্থা দেখতে পাচ্ছেন, বিশেষ কোনো কর্মসূচি নেওয়া হয়েছে কিনা, আর চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন এই অবস্থাতে? দেখুন, সারা দেশের মতো আসলে সিলেটেও ডেঙ্গু পরিস্থিতি কিন্তু শুরু হয়েছে, এবং আমরা যে বিষয়টি দেখতে পেরেছি যে পুরো জেলায় ডেঙ্গু আক্রান্তের যে সংখ্যাটি সেটিও কিন্তু নেহাত কম নয়। তবে গত বৃহস্পতিবার পর্যন্ত সিলেট সিভিল সার্জনের কার্যালয় থেকে যে তথ্যটি আমাদেরকে জানানো হয়েছে যে সিলেট জেলায় এখন পর্যন্ত 20 থেকে 25 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এখানকার যারা চিকিৎসক রয়েছেন, যারা কর্তাব্যক্তি রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে বছরের যে অন্যান্য বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই কম রয়েছে, তবে ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে তারা কিন্তু এই হাসপাতালে তারা ডেঙ্গু কর্নার নামে 2টি কর্নার চালু করেছেন। একটিতে কিন্তু পুরুষ রয়েছে, পাশাপাশি অন্যদিকে মহিলা রয়েছে, এবং এই মুহূর্তে পুরুষ ওয়ার্ডে 8 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন, পাশাপাশি মহিলা ওয়ার্ডে কিন্তু 1 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তবে আমরা এখানকার যারা চিকিৎসক রয়েছেন, কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে এখানকার কারো অবস্থাই কিন্তু এখন আশঙ্কাজনক নয়, বরং সবার অবস্থাই উন্নতির দিকে। পাশাপাশি তারা বলছেন যে এক্ষেত্রে ডেঙ্গু রোগীদের জন্য যে ধরনের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা দেওয়া প্রয়োজন সেই চিকিৎসা ব্যবস্থাটি তারা নিয়মিত দিচ্ছেন। পাশাপাশি যারা রোগী রয়েছেন, ডেঙ্গু রোগী কিংবা রোগীর যারা স্বজন রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারাও বলছেন যে হাসপাতাল থেকে যথাযথ চিকিৎসা ব্যবস্থা দেওয়া হচ্ছে এবং তারা সেই সুচিকিৎসাটি পাচ্ছেন। পাশাপাশি আরেকটি বিষয় এখানে এসে যে বিষয়টি আমরা লক্ষ্য করতে পেরেছি সেটি হলো যে এই যে যারা চিকিৎসা নিতে আসছেন, এখানে বেশিরভাগেরই কিন্তু ট্রাভেল হিস্ট্রি রয়েছে, এবং
বেশিরভাগ রোগী কিন্তু সিলেটের বাইরে থেকে এসেছেন, অর্থাৎ সিলেটে কিংবা সিলেট নগরে কিংবা জেলায় যারা আক্রান্ত হয়েছেন এই ধরনের রোগীর সংখ্যা খুবই কম। বেশিরভাগ রোগী কিন্তু সিলেটের বাইরে থেকে এসে ডেঙ্গু আক্রান্ত হয়ে এসে সিলেটে কিন্তু চিকিৎসা নিচ্ছেন, এরকম বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি। সিলেট থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ অবস্থা নিয়ে চট্টগ্রাম ও সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।